দাদা, জ্যোতিপ্রিয় মল্লিককে সমস্ত রকম মন্ত্রিত্ব পদ থেকে সরিয়ে দেওয়া হলো, পার্থ ভৌমিক এবং বীরবা হাঁসদাকে দায়িত্ব দেওয়া হলো। মমতা ব্যানার্জি দু তিনজন লোকের ছাড়া কাউকে বিশ্বাস করতে পারেন না, তাই উনি ভাবছেন যদি বেল পেয়ে যান জ্যোতিপ্রিয় মল্লিক, এসে আবার মন্ত্রী হবেন, আবার কাকে করবেন, সে কী করবে, সে থাকবে না চলে যাবে, এই চিন্তা দুশ্চিন্তায় সন্দেহের বসে উনি কাউকে দায়িত্ব দেন না, তাই এতদিন লাগলো। কেষ্ট জেলে থাকলে ওর নেতা থাকে, আর জ্যোতিপ্রিয় মল্লিক জেলে থাকলে ওর মন্ত্রী থাকেন, এটা টিএমসি এবং মমতা ব্যানার্জির কাজ করার স্টাইল, ওনার বাধ্যবাধকতাও আছে। দাদা, রাষ্ট্রপতি শাসন চেয়ে এসসি কমিশন সুপ্রিম কোর্টে মামলা করেছে এবং জোড়া মামলা হাইকোর্টেও হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেখানে পৌঁছচ্ছে এবং টিএমসির লোকেরা এভাবে অত্যাচার লুট করছে, এর থেকে বাঁচার কোনো রাস্তা নেই। যে সরকার মানুষকে সুবিচার দেবে, সুশাসন দেবে, তারা যদি লুটপাট আর খুন খারাপি করে তো মানুষের যাওয়ার রাস্তা থাকে না। তো ঠিক আছে, প্রত্যেকে নিজের মতো করে এখান থেকে মুক্তির রাস্তা খুঁজছেন, তো কেউ রাজ্যপালের কাছে যাচ্ছে, কেউ রাষ্ট্রপতির কাছে যাচ্ছে, কেউ কোর্টে যাচ্ছে, দেখা যাক কোন রাস্তাটা ঠিক থাকে। পূর্ব বর্ধমানে জামালপুরে বিদেশি তকমায় আধার বাতিল, 28A ধারায় আধার কার্ড বাতিল হয়েছে এবং বিভিন্ন পরিবারের চিঠি এসেছে, অনেক জায়গায় চিঠি এসছে। আমরা জানি পশ্চিমবঙ্গে বহু ধরনের কার্ড আছে, যেটা ভুয়ো, রেশন কার্ড, আধার কার্ড, তারপরে জব কার্ড, লক্ষ লক্ষ, একটা দুটো নয়, হয়েছে 62 লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে, 14.5 লক্ষ এরকম কার্ড আছে, জব কার্ড যেটা ভুয়ো, আধার কার্ডও আছে। তো আধার থেকে ভেরিফিকেশন করা হচ্ছে, যার কাছে যথেষ্ট ডকুমেন্ট নাই তাকে চিঠি দেওয়া হচ্ছে, ডকুমেন্ট না দেখালে তারা ক্যান্সেলও করছে, এ ব্যাপারে তারা অথরিটির সঙ্গে যোগাযোগ করুন যারা এই সমস্যায় পড়েছেন। শাসক দল বলছে যে এটা বিজেপির চক্রান্ত, ভোট কাটার জন্য এই কৌশল তারা নিয়েছে। শাসক দল যদি বাংলাদেশ থেকে লোককে নিয়ে আসবে, অনুপ্রবেশকারীকে নিয়ে এসে জোর করে আধার কার্ড বানিয়ে দেয়, ডকুমেন্ট ছাড়া ভোটার লিস্টে নাম তুলে দেয়, তো তারা তো ভোটার হতে পারে না। তো সরকারের দায়িত্ব আছে বিদেশি নাগরিকদেরকে আলাদা করা এবং তাদেরকে ফেরত পাঠানো। তারা আজকে দিল্লি যাচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কি কোনো কথা হবে ওই ঘটনা নিয়ে? সে ব্যাপারে পার্টির অথরিটি যারা আছে তারা কথা বলছেন, যদি তারা ডাকেন শোনেন আমিও থাকবো, আমাদের ন্যাশনাল কাউন্সিলের মিটিংয়ের জন্য যাচ্ছি আমি। দাদা, নদিয়ার তেভট্টতে তৃণমূল কর্মী গুলিবিদ্ধ, কী বলবেন? গুলিগোলা চলা, গুলি লাগা, মারা যাওয়াটা নতুন কিছু নয় পশ্চিমবাংলায়, রোজ কোথাও না কোথাও গুলি চলছে, কেউ হতাহত হচ্ছে, পুলিশ প্রশাসন সব দুষ্কৃতকারীদের চেনা সত্ত্বেও তাদের ধরে না, আটকায়ও না, কারণ তারা টিএমসির সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের বিজেপি এমপিদের তরফ থেকে সন্দেশখালী বা যে লয়নটা সিচুয়েশান হয়েছে, এই সমস্ত ঘটনার বিষয়ে কি অমিত শাহ মানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আপনারা কোনো দেবেন কিছু? জানি না, সেটা ওখানে গেলে কথা হবে, কিন্তু এখানকার যারা পার্টির নেতৃত্ব আছেন প্রতিনিয়ত রিপোর্ট পাঠান এবং ওখান থেকে রিপোর্ট চাওয়াও হয়। আপনারা জানেন এমপিদের টিম পাঠিয়েছিলেন মাননীয় নাড্ডাজি, তারাও ঘুরে গেছেন, পরিস্থিতি দেখেছেন, লোকের সঙ্গে কথা বলেছেন, তারাও রিপোর্ট পাঠাচ্ছেন, বিভিন্ন এসসি সমাজের তরফ থেকে, এসটি সমাজের তরফ থেকে তারা চিঠি লিখছেন রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রীকে, তো লুকোনো কিছু নেই, আপনারাও দেখাচ্ছেন, তো সরকার এবং অন্যান্য যে এজেন্সি আছে তারা কী করে দেখার। শিবু হাজরা তাকে পুলিশ খুঁজে পেল না, কিন্তু সংবাদ মাধ্যম খুঁজে পেয়েছে। শিবু হাজরা বলুন বা শাহজাহান শেখ, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, সবাই জানে কে কোথায় আছে, ইন্টারভিউ দিচ্ছেন, মিডিয়াকে বাইট দিচ্ছেন, কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছে না, কারণ পুলিশই ওদেরকে বাঁচিয়ে রেখেছে, পুলিশ ওদেরকে তৈরি করেছে। সরকার টিএমসি তারা বড় বড় এক একজন তোপ, তারা পার্টির জন্য চাঁদা তুলে দেন, ভোট করিয়ে দেন, সেজন্য তাদের গায়ে কেউ হাত দেবে না। কারণ লালগোলাতে সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে বোমাবাজি দুজন আহত। পশ্চিমবাংলায় দিনকে দিন এই ধরনের সাম্প্রতিক উত্তেজনা বাড়ছে, বিশেষ করে হিন্দু সমাজের কোনো পরব, তিথি, উৎসব হলে, মেলা হলে সেখানে সিকিউরিটির প্রশ্ন আসে, তারা ভয়ে ভয়ে করেন, কেন এটা কি পাকিস্তান হয়ে যাচ্ছে, বাংলাদেশ হয়ে যাচ্ছে, ধীরে মুখ্যমন্ত্রী ঈদের দুদিন ছুটি দেবেন আর রামনবমী বা রাম মন্দিরের জন্য ছুটি দেবেন না, সেদিনে তার বিরুদ্ধে মিছিল বার করবেন, তিনি কাকে উৎসাহিত দিতে চাইছেন? তো এই ঘটনা তো হবেই।